জনগণ পড়ছে সবচেয়ে বেকায়দায়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদিকে গাড়ি ঘোড়া বন্ধ, আবার অফিস আদালত চালু, সব মিলায়ে মানুষ একটা চরম দুর্ভোগের ভিতরে। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যশোর শহরে তো আপনাদের কিছু চিত্র দেখাচ্ছি, সেটা হলো যে পরিবহন ধর্মঘট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা যশোর কুষ্টিয়া, যশোর কুষ্টিয়া হাইওয়ে। এরপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা যশোর ঢাকা হাইওয়ে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হলো যশোর সাতক্ষীরা বেনাপোল পোর্ট, এই রাস্তা আর কি। তো আমরা রাস্তায় দেখছি, রাস্তায় কোনো প্রকার যানবাহন নেই। এইটা আসলে দায়টা কার? এখানে ডিজেলের দাম বৃদ্ধির কারণে গাড়ি শ্রমিকরা ধর্মঘট ডাকছে। তো আসলে সরকারও কীভাবে হঠাৎ করে এখন ডিজেলের দাম বাড়ালো, আর পরিবহন শ্রমিকরা হঠাৎ করে ধর্মঘটে ডাকলো? রাস্তায় আছি, সারাদিন রাস্তায় চললাম, মানুষের যে কী দুর্ভোগ, কী দুর্গতি, সেগুলো আসলে না দেখে বিশ্বাস করা যাবে না। গন্তব্যে যাওয়ার জন্য মানুষ রাস্তায় হেঁটে, সেই মনে হচ্ছে এক অঘোষিত ধর্মঘট, যেমন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডগুলোর ভিতরে চলে, সেই ধরনের একটা অঘোষিত ধর্মঘট মতন চলছে। তো আমি কর্তৃপক্ষের কাছে দ্রুত অনুরোধ করব যে এই ধর্মঘট যাতে দ্রুতই প্রত্যাহার হয়, জনমনে স্বস্তি ফিরে আসে, সে জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন আপনার যশোরের দক্ষিণবঙ্গ থেকে যশোরের প্রবেশদ্বার, সেই চাষড়া মোড়, সেই চাষড়া মোড়ের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি। এখান থেকে মোটামুটি বাংলাদেশের সবগুলো জেলায় এবং বাংলাদেশের সব জায়গায় এখান থেকে যাতায়াতের একটা টাচ করে এখান থেকে সব জায়গায় যাতায়াত করতে হয়। বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো অঞ্চলে আপনি যাবেন যশোর যশোর হয়ে, তো সেগুলো এই এলাকাটা টাচ করেই আপনার যেতে হবে, এই সেই চাষড়া মোড়, এখান থেকে এয়ারপোর্টে যাওয়া যায়। তো সব মিলিয়ে এই যে মানুষের দুর্ভোগ, তা আসলে পরিবহন শ্রমিকরাও ভাড়া বৃদ্ধি করলো, এখন ডিজেলের দাম যদি বৃদ্ধি হয় ভাড়াও বৃদ্ধি করতে, এটাও বাস্তবতা। আবার জনগণের ক্রয় ক্ষমতা কিন্তু সেইভাবে বাড়েনি, এটাও সরকারের বিবেচনায় নেওয়া দরকার। কারণ রিসেন্টলি দুই এক বছরের ভিতরে কারোর কোনো বেতন গড়েও বাড়ানো হয়নি চাকরিজীবীদের, যে তারা হঠাৎ করে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যে কারণে তারা এই ভাড়া বৃদ্ধি দিয়ে তারা চলাচল করবে, এমনও কোনো কারণ দেখা বা লক্ষ্য করা যায় না। তো সেই হিসাবে পরিবহন শ্রমিকদের যে দাবি, সেটাও একদিক থেকে সঠিক। তারা ভাড়া বৃদ্ধি করলে যদি বাসে চড়ে যাত্রী, তারা এটার প্রতিবাদ করবে এবং তাদের সাথে একটা গণ্ডগোল ফেসাদ হবে। তো সেক্ষেত্রে তাদেরও উপায় নেই, আবার জনগণ পড়ছে সবচেয়ে বেকায়দায়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদিকে গাড়ি ঘোড়া বন্ধ, আবার অফিস আদালত চালু, সব মিলিয়ে মানুষ একটা চরম দুর্ভোগের ভিতরে চলছে। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে দেখার কেউ নেই, এমন কোনো কর্তৃপক্ষ নেই যে তিনি এই বিষয়গুলো দেখবেন। গাড়ি শ্রমিকদের ধর্মঘটের বিষয়টাও দেখার কেউ নেই, আবার জনগণের ভিতরে যে এই অস্বস্তি বা জনগণ যে অশান্তিতে আছে এগুলোও দেখার কেউ নেই। তো সব মিলে একটা খারাপ পরিবেশ পরিস্থিতি। এখন এই যে চাষড়া মোড়, এখানে জন ব্যস্ত থাকার কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা সড়ক, সবসময় এখানে গাড়ি ঘোড়া থাকে, তো সেই হিসাবে এখানে এখন জনশূন্য এবং গাড়ি শূন্য। তো কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, দ্রুত আসু, এগুলোর সমাধান করবেন। শ্রমিকরা গাড়ি নিয়ে রাস্তায় ফিরে আসুক, জনগণ স্বস্তিতে রাস্তাঘাটে চলুক, এবং যদি ডিজেলের দাম বিবেচনা করা যায়, বাংলাদেশে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে এমন কোনো পর্যায়ে মনে হয়নি যে হঠাৎ করে ডিজেলের দাম বৃদ্ধি করতে হবে, যাই হোক তারপরেও সেটা কর্তৃপক্ষ ভালো জানে। তো সব মিলিয়ে আমরা চাই শান্তি, জনগণ চাই শান্তি, সেই শান্তির সুবাতার জন্য আবারও খুব অল্প সময়ের ভিতর ফিরে আসি সে প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।